বন্ধুগণ আশা করি আপনারা অনেক ভালো আছেন তো অনেক দিন যাবতীয় অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই দ্বারা থেকে কিভাবে ঘরে বসে পণ্য ক্রয় করতে পারবো তার জন্য একটা ভিডিও শেয়ার করেন তো বন্ধুগণ আজকের ভিডিওটি তাদের জন্য আপনি চাইলে আপনার যে কোনো জায়গা থেকে বাংলাদেশে যে কোনো জায়গা আপনি যে কোনো পণ্য অনলাইন থেকে বা দ্বারাজ থেকে আপনি ক্রয় করতে পারবেন তো বন্ধুগণ দ্বারাজে ক্রয় করার জন্য কিছু বিষয় আপনার জানা থাকতে হবে সেই বিষয়গুলো এ টু জ্যাট আপনি ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যে কিভাবে আপনি আপনার যে কোনো জায়গা থেকে বাংলাদেশে আপনি যদি রংপুর দিনাজপুর যে কোনো জায়গায় থাকুন কেন আপনি চাইলে যে কোনো পণ্য এই দ্বারাজ থেকে অনলাইন থেকে ক্রয় করতে পারবেন তো বন্ধুগণ সেটা কিভাবে তো প্রথমে আমি বলবো যে আপনার একটা অ্যাকাউন্ট খোলা লাগবে প্রথমে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি অ্যাকাউন্টের মধ্যে প্রেস করবেন অ্যাকাউন্টে প্রেস করার পরে এখানে লগ ইন এন সাইন আপ আপনি লগ ইন এন সাইন আপের মধ্যে যখনই যাবেন তখন আপনার এখানে গুগলটা দেখাবে দেখেন এখানে গুগল নামের অপশন আছে তো বা ফেসবুক আপনার চাইলে ফেসবুকের মাধ্যমে কানেক্ট করাতে পারেন তো আমি বলবো যে বন্ধুগণ আপনাদের সবার তো ফেসবুক অ্যাকাউন্ট আছে তো আপনারা ফেসবুকের মাধ্যমেই চাইলে এখানে কানেক্টটা করেন এবং দেখেন রিহান আহমেদ নামের কন্টিনিউয়াস রিহান তো এখানে দেওয়ার পর দেওয়া জাস্ট আমি দিক দিয়ে দিলাম তো বন্ধুগণ এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো দেখেন এখানে হোমের মধ্যে যখনই যাবো তখন দেখতে পাচ্ছেন আপনার পণ্যগুলো আছে তো এখানে ফ্লাস সেল নামের একটা অপশন আছে আপনার ফ্লাস সেলগুলো হচ্ছে আপনার কম দামে ভালো পণ্য এখান থেকে পাওয়া যায় তো আমি অনেকগুলোই দেখেছি আর আমার ফ্রেন্ড কিছুদিন আগে এখান থেকে একটা পণ্য কিনেছে ধর তো আপনিও চাইলে যে কোনো জায়গা থেকে আপনার নিশ্চিন্তে আপনি পণ্য কিনতে পারবেন দেখেন এই মোবাইলটি যদি আপনি এখানে কিনেন এটার অ্যাকজ্যাক্টলি মানে দাম হচ্ছে আঠাশ হাজার টাকা তারা এখানে আপনার একটা অফার দিছে যার কারণে এখানে আপনার অল্প দাম আমি সেল হচ্ছে আসলে একজ্যাক্টলি দামগুলো কি কেন অফারের কিনা আমি জানি না মানে এখানে কম আছে না বেশি আছে সেটা আমার জানা নেই বাট আপনারা অনলাইন থেকে যখন কোনো একটা পণ্যর দামটা জেনে নেবেন দেন দ্বারা যে এসে আপনি জানবেন যে সেই পণ্যটার দাম কেমন তারপরে আপনি কম্পেয়ার করতে পারবেন তো যাই হোক বন্ধুরা আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখাই এত কিছু বলবো না তো ধরেন হচ্ছে এই মোবাইলটা আমি কিনতে চাই তো জাস্ট আমি এই মোবাইলটার মধ্যে প্রেস করব প্রেস করার পর এখানে লেখা আছে আপনার নাও তো এখানে বায়নার মধ্যে আমি প্রেস করবো প্রেস করার পর অ্যাড অ্যাড্রেস বন্ধুগণ প্রথমে অ্যাড অ্যাড্রেস হচ্ছে আপনার মূলত এখানে আরেকটা বিষয় হচ্ছে দেখেন আপনি মোবাইলটা কবে পাবেন সেটা আপনাকে বলে দিবে দেখেন গেট বাই টু আর থ্রি মে মানে আপনার আজকে হচ্ছে কত একটা তিরিশ তারিখ তো আজকে তিরিশ তারিখ যদি হয় তাহলে আপনার তিন চার দিনের মতো সময় লাগবে এই পণ্যটা আপনার ডেলিভারি হতে তো দেখেন এখান থেকে আপনার টাইমটা দেওয়া আছে দেন আপনার কত চার্জ কাটবে চার্জগুলো এখানে দেওয়া আছে পঁয়তাল্লিশটা শিপিং চার্জ মানে আপনি পণ্যটা যে কোনো জায়গা থেকে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি নিতে হলে আপনার পঁয়তাল্লিশ টাকা চার্জ কাটবে তো প্রতিটা পণ্যের মানে যখনই আপনি যাবেন এখানে ডিটেলস জানতে পারবেন যে আপনার কত টাকা চার্জ কেটে নেবে তো বন্ধুগণ এটা দেখার পর দেন আপনার অ্যাড অ্যাড্রেসের মধ্যে আপনি প্রেস করবেন তো আপনার এখানে লোকেশনটা যদি এনেবেল করতে চান লোকেশান করে আপনি নিউ অ্যাড্রেসটা এখানে দেবেন তো আপনার আইডি কার্ডের যে নামটা আছে সেটা এখানে আপনি দিয়ে দেবেন আমি জাস্ট একটা নাম এখানে দিয়ে দে আপনাদের দেখানোর জন্য আমি আইডি কার্ডটা দিব না জাস্ট এমনিতেই দেখাই আপনাদেরকে তো রিহান আহমেদ আমি এখানে এখানে দিয়ে দিলাম এ এইচ এম ইডি রিয়া নামে দেওয়ার পর আপনার ফোন নাম্বারটা বন্ধুগণ আপনি খুবই ভালো মতো দিবেন চেষ্টা করুন মানে যেন ভুল না হয় কারণ হচ্ছে ফোন নাম্বারে কিন্তু আপনাকে কল দিবে জাস্ট আমি আমার নাম্বারটা এখানে আপনাদের দেখানোর জন্য দিলাম রেজিওনটা দেখেন বন্ধুগণ আপনি কি কোন মানে বিভাগে আছেন তো এখানে লেখা আছে বরিশাল চিটাগাং তো ধরেন হচ্ছে আমি ডাকাতে আসি ডাকাতে আপনি কোন কোথায় আছেন সেটা এখানে দিতে বলবে দেখেন নারায়ণগঞ্জ আছে কোথায় সেটা আপনাকে দেখতে হবে মানে আমারটা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ তো নারায়ণগঞ্জ দেওয়ার পর আপনার এখানে সব কিছু দেওয়া আছে তো নারায়ণগঞ্জ সোনার গাতে তো এখানে আপনার আপনার পাশে যে জায়গাটা আছে এখানে দেখাবে যে আপনার সব লোকেশনগুলো দেখাবে যে তাদের কোন জায়গা আপনি পণ্যটা তাদের কাছ থেকে অ্যাকসেপ্ট করবেন মানে পণ্যটা যখন ডেলিভারি হবে আপনাকে যখন ফোন দিবে তখন আপনি পণ্যটা কোথায় থেকে আনবেন তো বন্ধু ধরেন হচ্ছে আমি ফতুল্লা থেকে আনতে পারবো তো এটাও আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর দেখেন প্লিজ এন্টার দা বেলিড নাম্বার সরি এখানে প্লাস ডাবল ইট হবে না আপনার হবে জিরো ওয়ান নাইন কারণ বাংলাদেশে তো তো শুধুমাত্র জিরো ওয়ান নাইন থেকে শুরু হবে জিরো ওয়ান এইট তো দেওয়ার পর আপনার জাস্ট এখানে অ্যাড্রেসটা দেখ দিয়ে দিবেন তো দেখুন আপনার এলাকার নাম কি সেটা আপনি এখানে দিয়ে দিবেন ধরুন হচ্ছে আমারটা হচ্ছে সোনারগাঁ সোনারগাঁ থানা জাস্ট এখানে দিয়ে দেবেন সোনারগাঁ থানা সোনারগা নারায়ণগঞ্জ সোনারগা নারায়ণগঞ্জ জাস্ট এরকম দিয়ে দিলাম তো সোনারগা দিয়ে দিলে এতটুকু হবে দেওয়ার পর বন্ধুগণ মেক ডিফল্ট শিপিং অ্যাড্রেস এটা আপনি সিলেক্ট দিয়ে দেন আপনি সেভ করবেন তো বন্ধুবান ইন্টার দ্য বিলিড নাম্বার মানে এখানে ভুল হয়েছে একটা বেশি নাম্বার হয়ে গেছে তো যাই হোক এখানে আমি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে কারেক্ট হয়ে গেছে তো বন্ধুগণ এটা আপনার ডিফল্টভাবে সেট হয়ে গেছে দেখেন এখন কিন্তু এটা ডিফল্ট হয়ে গেছে মানে আপনার এই অ্যাড্রেসটা কিন্তু এই অ্যাড্রেসের মধ্যে যে কোনো পণ্য যখন অর্ডার করবেন সেটা কিন্তু আপনার এই অ্যাড্রেসের মধ্যে চলে যাবে তো বন্ধুবান এখানে দেখেন প্লেস অর্ডার নামের একটা নিচে লেখা আছে তো আপনি প্লেস অর্ডারের মধ্যে আপনি যখনই প্লেস করবেন আপনার কিন্তু মূলত অ্যাড্রেসটা সেট হয়ে গেলে অ্যাড্রেস সেট হওয়ার পর দেন আপনার দেখেন এখানে প্লেস অর্ডার মানে আপনি অর্ডারটা প্লেস করবেন কারণ হচ্ছে তাদেরকে পেমেন্ট করতে হবে তো বন্ধুবান আপনারা হয়তো সবাই যেন অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কিনতে হলে দ্বারা থেকে বা আপনার অনেক ধরনের সাইট আছে যেগুলো থেকে আপনার অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তো এখানে কী কী সিস্টেম আছে সেটা হলো আপনার ডেবিট কার্ড ভিসা কার্ড আছে তা আর বিকাশ আছে তো বন্ধুবান বিকাশ যেহেতু আছে আর আমাদের আলাদা কোনো মানে অপশনে যাওয়ার দরকার নেই তো আমরা সরাসরি বিকাশের মাধ্যমে পাঠাতে পারবো তো বন্ধু টোটাল অ্যামাউন্ট হচ্ছে আপনার উনিশ হাজার পঁয়ত্রিশ টাকা এই মোবাইলটি যদি আপনার কিনতে হয় তাহলে উনিশ হাজার পঁয়ত্রিশ টাকা তাদেরকে আগে সেন্ড করতে হবে তো প্লেস অর্ডারের মধ্যে আপনি যখনই প্রেস করবেন প্রেস করার পর বন্ধুগণ এখানে দেখবেন যে আপনার টোটাল যেই তাদের নাম্বারটা থাকবেই সেই নাম্বারটা এখানে দেখাবে তো বন্ধু পেমেন্ট লোডিংটা এখানে হচ্ছে একটু সময় নেবে আপনার এক মিনিটের মতো সময় নেবে তো জাস্ট আমি একটু অপেক্ষা করবো আপনারা একটু অপেক্ষা করুন তো বন্ধুগণ দেখেন এখানে আপনার রেফারেন্স নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা আপনি লিখে রাখবেন রেফারেন্স নাম্বারটা কিন্তু আপনার জাস্ট কপি করে একটা জায়গাতে আপনি লিখে রাখবেন লিখে রাখার পর দেখেন ইন্টার দারাজ মার্চেন্ডাইজ নাম্বার এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে ইন্টার দারাজ মার্চেন্ডাইজ নাম্বার তো এই দেখেন বন্ধুগণ এই বিকাশ এখানে নাম্বারটা আছে এই নাম্বারটির মধ্যে আপনারা টোটাল অ্যামাউন্টটা দেখেন এখানে পেমেন্টটা পাঠাবেন তো বন্ধুবান যখন পেমেন্টটা আপনারা পাঠাবেন এখানে সব কিছু লেখা আছে ওয়ান অ্যাপ অ্যাপ পেমেন্ট মেক পেমেন্ট সব কিছু লেখা আছে তো এগুলো আপনার দেখে নেবেন দেখেন এখানে ডায়াল এত এত করতে হবে বিকাশে দেন আপনি প্রেস থ্রি পেমেন্টস ইন্টার দারাজ মার্চেন্টাইস নাম্বার তারপর হচ্ছে আপনার টোটাল অর্ডার অ্যামাউন্ট মানে কত টাকা আপনাকে তাদের এখানে সেন্ড করতে হবে সেটা এখানে আগের পেজে তো দেখতেই পেলেন দেন আপনি ওয়ান করবেন মানে সব কিছু এখানে ডিটেলসগুলো বলা আছে বলার পর দেন আপনি কন্টিনিউ শিপিং মানে যখন তাদেরকে পাঠাবেন পাঠানোর পর আপনি কন্টিনিউ শিপিংয়ের মধ্যে যখনই প্রেস করবেন আপনার পণ্যটা কবে পাবেন সেটা এখানে লেখা আছে আর ট্র্যাক অর্ডার আপনি যদি ধরেন কন্টিনিউ শিপিংয়ের মধ্যে আপনি যখনই প্রেস করবেন তো বন্ধুরা এখন কিন্তু এটা আমার প্রোডাক্টটা কিন্তু এখানে চলে গেছে দেখেন এখানে মেসেজের মধ্যে যখন আপনি যাবেন যাওয়ার পর দেখেন ইউর অর্ডার ইজ ওয়েটিং ফর পেমেন্ট মানে আমার পেমেন্টের জন্য অপেক্ষা করতেছে যখন আমার পেমেন্টটা আমি করে দেবো করে দেওয়ার পর কিন্তু তাদের কাছে পেমেন্টটা যাওয়ার পর দেখেন এখানে আমার পণ্যটা কিন্তু তারা প্রসেসিংয়ে রাখবে মানে পণ্যটা কিন্তু পাঠাই দিবে জাস্ট আপনার যে সময়টা তারা বলবে সেই সময়ের মধ্যে আপনি কিন্তু পণ্যটা পেয়ে যাবেন তো বন্ধুগণ এখানে আপনার পেমেন্টটা আপনি কিন্তু এখানে ট্র্যাক করতে পারবেন যে পণ্যটা কোথায় আছে আপনি কিন্তু জানতে পারবেন দেখেন এখানে ভিউ ইনস্ট্রাকশনের মধ্যে গেলে আপনার কিন্তু সব কিছু এখানে তাদের দেখাবে যে ওই আপনার ট্র্যাক মানে আপনার পণ্যটা এখন বর্তমানে কোথায় আছে আপনি সেটা লোকেশনের মাধ্যমে জানতে পারবেন দেখেন এখানে ট্র্যাক অর্ডার এখানে যেহেতু আমার পেমেন্টটা হয়নি তো আমি অর্ডারটা কিন্তু জানতে পারতেছি না কোথায় আছে তো বন্ধুগণ এই ছিল আসলে মূলত দ্বারাজ থেকে পণ্য কেনার সিস্টেম আপনারা যে কোনো প্রোডাক্ট চাইলে কিনতে পারেন দ্বারাজ বর্তমানে ভালোই আপনার সার্ভিস দিচ্ছে কারণ হচ্ছে এখানে এখন পর্যন্ত তেমন কোনো কমপ্লেন শুনি নাই আমার ফ্রেন্ড ওকে কিছুই না আগে একটা পণ্য কিনেছে তো সেক্ষেত্রে দেখা যায় সে তার কোনো প্রবলেম হয় না যে পণ্যটা চেয়ে মানে চেয়েছিল সেটাই পেয়েছে তো এখানে কিছু অফার আছে বন্ধুবান চেকিং শিডিউল এখানে দেখতে পাচ্ছেন এখানে যখন আপনি জাঁকি দেবেন আপনার মোবাইলটা জাকি দেওয়ার পরে এখানে আপনাকে একটা অফার দিবে আপনার মোবাইলটার মধ্যে যখন যাকে দিন তখন একটা অফার দিবে ধরেন আপনি তিন হাজার টাকার পণ্য কিনলেন অর্ডার করলেন এখানে তিনশো টাকা বা পাঁচশো টাকার মতো ছাড় পাবেন তো বন্ধুগণ এই ছিল আসলে মূলত দ্বারা থেকে পণ্য কেনার সিস্টেম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন সব ভিডিও দেখার জন্য আর আপনারা অবশ্যই দ্বারাজ অ্যাপটি ইনস্টল করে নেবেন দেখেন এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন দ্বারাজ অনলাইন শপিং অ্যাপ তো সব ভালো থাকবেন ধন্যবাদ